नमस्कार বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি সামোস মেপে কেক তৈরি করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরে যাওয়ার আগে আমি আসছিলাম বিলে গরু ছাড়তে। আমাদের এইখানে ধান কাটা হয়ে গেছে, এখন নাড়া কাটার কাজ চলছে। আর এই জমিতেই কিছুদিনের মধ্যেই তরমুজের চাষ করা হবে। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আর সামোস মেপে কেক বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি প্রথমে আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি 2টা ডিম, গুঁড়া দুধ, ময়দা, চিনি, সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, আর ফ্লেভারের জন্য নিয়েছি ভ্যানিলা এসেন্স। আর এই যে এরকম সাইজের একটা চামচ নিয়েছি, এই চামচটা মেপেই আমি কেকটা বানাবো। আপনারা চাইলে যে কোনো সাইজের চামচ নিতে পারেন, আর ওই চামচ মেপেই সব উপকরণগুলো নিতে হবে। তো প্রথমে ডিম 2টা ভেঙে নেব। এভাবে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নেব। ডিমের এই সাদা অংশটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড বিলিন্ডার দিয়েও করতে পারেন। সাদা অংশটা বেশ সময় নিয়েই ফেটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে চামচ মেপে দিয়ে দেবো 6 চামচ চিনি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি চামচটা কতটা ভরে নিয়েছি। আমি কিন্তু খুব একটা ভরিনি, চামচ এভাবে ট্যাপ করে যেটুকু আছে সেটুকুই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাউডার চিনিও ব্যবহার করতে পারেন। একই চামচ মেপে দিয়ে দেবো 4 চামচ তেল। এই ফেটানোটা যত ভালো হবে কেক ততটাই স্পঞ্জি হবে। সবকিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের কুসুম দিয়ে দেবো। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। এবার শুকনো উপকরণগুলো টেলে নেব। শুকনো উপকরণগুলো টেলে নেওয়ার জন্য এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির ভিতরে দিয়ে দেব এই একই চামচে 6 চামচ ময়দা। এক চামচ গুঁড়া দুধ, 1/2 চামচ বেকিং পাউডার, আর 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে টেলে নেব। শুকনো উপকরণগুলো একটু একসাথে মিশিয়ে নেব। এবার এই টেলে নেওয়া উপকরণটা বেটারের ভিতর অল্প অল্প করে মিশাবো। এবারে কিন্তু শুকনো উপকরণ মিশানো যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তেই চাইছে না, দিয়ে দেব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন একটা থকথকে বেটার তৈরি হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। এবার বেটারটা ভালো মতো সেট হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রাখবো। তো বেটারটা তো সেট হতে 10 মিনিট সময় লাগবে। আমি এই কেকের বাটির তলে দেওয়ার জন্য একটা কলার পাতা কেটে নিয়ে আসব। বাবু কিছুটা হাত দেবো না, কিন্তু কেক দেবো না, কিন্তু বাবা কিছুটা হাত দেবো না। ভালো কলার পাতা তো ওই
ওই উপরে আমি তো হাতে পাবো না বাবা তুমি আবার চলে আইছো চলে আইছো কেন তোমার কাছে দেয়া যাবে না তুমি হাত কেটে ফেলবা তুমি এটা নাও দেখো কত বড় পাখা দেখো না এটা নিয়ে খেলো বাবা কলার পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই বাটিটার মাপ করে কেটে নেব বাটির উপরে রেখে এভাবে একটু চাপ দেব এই যে দেখুন কানা দিয়ে দাগ পড়ে গেছে এই দাগ অনুযায়ী কেটে নেব পাতাটা বাটির ভিতরে বসিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে দেব আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি কেক বানানোর সময় কখনো বাটির এই সাইডে তেল লাগাবেন না তাহলে কেকের কানার কালারটা একদমই ভালো আসবে না শুধুমাত্র এই নিচে লাগালেই যথেষ্ট 10 মিনিট তো হয়ে গেছে এবার ব্যাটারটা আরেকবার ফেটিয়ে বাটির ভিতরে দিয়ে দেব বাটিটা ধরে এভাবে হালকা একটু ট্যাপ করে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে যায় আমি যত সময় চুলাটা জ্বেলে নেব ততটুক সময় এটা ঢেকে রাখব আর একটু সেট হওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণে বালি দিয়ে দিয়েছি এরকম সাইজের একটা এস্টান নিয়েছি বসিয়ে দেব এবার ঢেকে খুব ভালো করে জাল দিয়ে বালিটা গরম করে নেব বালিটা দেখে নেব কি অবস্থা বালিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার কেকের বাটিটা বসিয়ে দেব খুব ভালো করে ঢেকে দিতে হবে যেন ভিতরে তাপটা বাইরে না চলে আসে তো এভাবে ঢেকে 35 মিনিট জাল করে নেব আর আমি কিন্তু চুলায় খুব বেশি জাল দেব না অল্প আছে কেকটা রাখবো তো এই যে বন্ধুরা আমি চুলার জালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম জালে 35 মিনিট রেখে দেব তারা যারা গ্যাসের চুলায় কেক তৈরি করবেন তারা মিডিয়াম আছে 35 মিনিট জাল করে নেবেন তো বন্ধুরা ফিরে আসছে 35 মিনিট পর তো বন্ধুরা ফিরে আসলাম 35 মিনিট পর এবার দেখব কেকটা কি অবস্থা দেখুন কেকটা ফুলে কত বড় হয়ে গেছে আর এদিকে থালার গায়েও লেগে উপরের ছালটা উঠে গেছে কেকটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে ভিতরটা হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখুন ভিতরে একটা পরিষ্কার নারকেলের শলা দিয়ে দেখে নেব একদম দেখুন পরিষ্কার বেরিয়েছে এমনি তো দেখেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হতে পারে সাইড দিয়ে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব এত গরম তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা স্পঞ্জ কেক তো একদম রেডি এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন
और भीतर टाव देखुन कत सुंदर हुए छे देखुन नरम जेमन तेमनी सॉफ्ट केकटा आमी छोटो छोटो करे पीस करे नेब কোথায় ছিলে তুমি এত সময় ওই যে খেলা করছিলাম কেক খেতে এসেছো না খেলা করছিলাম তুমি কি এখন কেক খেতে এসেছো হুম তাই কোন পিস খাবে বলো সব ছোট ছোট পিস সব ছোট আমি তো এই সেই চাই দুই পিস খাবা তাই এই নাও কেমন হয়েছে খেয়ে বলো ভালো হয়েছে ভালো হয়েছে খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে দারুণ মজা হয়েছে কি হলো আর খেয়ো না বাবা তুমি তো খাইছো আর না আর নিয়ে না বাবু তো বন্ধুরা একদম পার্ট